আলাইকুম চলুন জেনে নিই আজকে নিউজ পাঁচ বছর পর আবার চালু হচ্ছে বিমানের ঢাকা দিল্লি ফ্লাইট বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিপুল পরিমাণ রাজস্ব আয়ের লক্ষ্যে পাঁচ বছর পর আগামী মাস থেকে পুনরায় ঢাকা দিল্লি ফ্লাইট চালু করবে এতদিন এই দুই রাজধানীর মধ্যে ভারতের বেসরকারি বিমান প্রতিষ্ঠান জেট এয়ারওয়েজ ফ্লাইট পরিচালনা করতো ইতিমধ্যে জেট এয়ারওয়েজ দু দেশের রাজধানীর মধ্যেও বিমান চলাচল বন্ধ করে দিয়েছে রাষ্ট্রীয় মালিকাধীন একমাত্র এয়ারলাইন্স প্রতিষ্ঠানটির অপারেশন ম্যানেজার মোহাম্মদ জাহিদুল ইসলাম দিল্লিতে বাসুসকে বলেন আমরা আগামী তেরোই মে থেকে দিল্লির পথে বিমান ফ্লাইট চালু করতে যাচ্ছি যাগত দু হাজার সালে বিমানের দিল্লি ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়েছিল তিনি বলেন আমরা আমাদের ফ্লাইটগুলোতে বিপুল পরিমাণ যাত্রী আশা করছি কারণ চিকিৎসা সহ বিভিন্ন পেশাগত কারণে বিপুল সংখ্যক মানুষ নিয়মিত এই পথে যাতায়াত করে থাকে এয়ারক্রাফট স্বল্পতার কারণে ২০১৪ সালের সেপ্টেম্বরে দিল্লির পথে ফ্লাইট বন্ধ করে দেওয়া হলেও বাণিজ্যিক কারণে এটি পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে ইসলাম আরও বলেন আগামী সপ্তাহের শেষ নাগাদ বিমান দিল্লি পথে ফ্লাইট চলাচলের অনুমতি পাবে এবং সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করবে সপ্তাহের সোম বৃহস্পতি এবং শনিবার একশো বাষট্টি আসনের বোয়িং সাত তিন সাত আটশো ফ্লাইট পরিচালনা করবে বিমান বিমানের সংযোগ কর্মকর্তা বাসুসকে বলেন কিছুদিন পর আমরা এই পথে সপ্তাহে চার দিন ফ্লাইট পরিচালনা করব ফ্লাইট সূচি অনুযায়ী বিমান ঢাকা থেকে বিকাল তিনটায় রওনা হয়ে দিল্লিতে পাঁচটা বিশ মিনিটে পৌঁছাবে অপরদিকে দিল্লি থেকে ছটা বিশ মিনিটে ছেড়ে নটা বিশ মিনিটে ঢাকায় এসে পৌঁছাবে বিমান কর্মকর্তা আরও জানান ঢাকা দিল্লি পথে ইকোনমি ক্লাস পঁচিশ হাজার এবং বিজনেস ক্লাস পঁয়ষট্টি হাজার টাকা নির্ধারণ করা হয়েছে যা তুলনামূলকভাবে এই পথে একমাত্র ফ্লাইট পরিচালনাকারী ভারতীয় বেসরকারি এয়ারলাইন্স প্রতিষ্ঠান জেট এয়ারওয়েজের চেয়ে অনেক কম এয়ার ইন্ডিয়া স্পাইজেট এবং ইন্ডিগো কলকাতা হয়ে ঢাকা দিল্লি ফ্লাইট পরিচালনা করছে আজ এ পর্যন্তই আল্লাহ